बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। सुप्रिय शिक्षार्थीरा, आशा करी सबाई भालो आछो। आमी जान्नातुल नईम चौधुरी, प्रभाषक अर्थनीति विभाग, सरकारी हाजी मोहम्मद मोहसिन कलेज, चट्टग्राम। गत क्लासे आमी तुम्हादेरके मुद्रास्फीति निये आलोचना करेछिलाम। मुद्रास्फीति कि, मुद्रास्फीतिर प्रकारभेद, मुद्रास्फीतिर कारण समूह निये आलोचना करेछिलाम। आज के मुद्रास्फीतिर बाकी किछु विषय निये तोमादेर सामने हाजिर हलाम। आजकेर आलोच्य विषय होच्छे मुद्रास्फीतिर प्रभाव बा फलाफल, अर्थात मुद्रास्फीति अर्थनीतिर विभिन्न क्षेत्रे एवं विभिन्न श्रेणी पेशार मानुषेर उपर मुद्रास्फीति किभाबे प्रभाव विस्तार करे सेटा आमरा आज के आलोचना करब। एक नम्बर होच्छे क्रेता और भोक्तार उपर प्रभाव। मुद्रास्फीतिर फले अर्थेर क्रय क्षमता कमे, क्रेतार प्रकृत आय कमे, एकई परिमाण अर्थ दिए पूर्वेर चेये कम परिमाण पण्य सेवा क्रय करा जाय। काजेई मुद्रास्फीति क्रेता और भोक्तार कल्याण ह्रास करे, अर्थात क्रेता और भोक्ता एक ही परिमाण अर्थ दिए पूर्वे जे परिमाण पण्य सेवा क्रय करते पारत, मुद्रास्फीतिर फले क्रेता और भोक्ता समपरिमाण अर्थ दिए पूर्वेर चेये कम परिमाण पण्य सेवा क्रय करते पारे। एई कारणे मुद्रास्फीति क्रेता और भोक्तार कल्याण ह्रास करे बला जाय। दुई नम्बर होच्छे विक्रेतार उपर कि प्रभाव फेले। मुद्रास्फीतिर फले विक्रेता व्यवसा लाभ करते पारे, कारण दामेर स्तर बाढ़ले क्रय मूल्येर चेये बेशी मूल्ये पण्य सेवा बिक्रय करे मुनाफा बाढ़ाते पारे, फले विक्रेता लाभवान हय। तीन नम्बर होच्छे स्थिर आयेर मानुषेर उपर प्रभाव। मुद्रास्फीतिर फले निर्दिष्ट वेतनभोगी स्थिर आयेर मानुष अधिक क्षतिग्रस्त हय, अर्थात जादेर वेतन बा आय स्थिर तारा मुद्रास्फीतिर फले अधिक क्षतिग्रस्त हय, कारण दामेर स्तर बाढ़ले जीवन निर्वाहेर व्यय बाढ़े किन्तु आय बाढ़े ना, फले तारा पूर्वेर चेये कम परिमाण पण्य सामग्री ओ सेवा भोग करते पारे। चार नम्बर होच्छे ऋणदाता और ऋण ग्रहीतार उपर प्रभाव। मुद्रास्फीतिर फले ऋणदाता क्षतिग्रस्त हय, कारण फेरत पावा आसल दिए पूर्वेर समान पण्य सेवा क्रय करा जाय ना, पक्षान्तरे ऋण ग्रहीता मुद्रास्फीतिर फले लाभवान हय। पाँच नम्बर होच्छे उद्योक्ता ও বিনিয়োগকারীর উপর প্রভাব। মুদ্রাস্ফীতির ফলে উদ্যোক্তা ও বিনিয়োগকারী লাভবান হয়, কারণ শ্রমিকের মজুরি সহ উৎপাদন খরচ স্থির থাকলে দামের স্তর বৃদ্ধি মুনাফা বাড়ায়। ছয় নম্বরে হচ্ছে উৎপাদনের উপর প্রভাব। স্বল্পমাত্রা মুদ্রাস্ফীতি উৎপাদনের উপর অনুকূল প্রভাব ফেলে, কারণ মুনাফার প্রত্যাশায় উৎপাদনকারী উৎপাদন বাড়ানোর চেষ্টা করে, পক্ষান্তরে মুদ্রাস্ফীতির হার বেশি হলে ভবিষ্যতে দামের স্তর কমে যেতে পারে, এ আশায় সতর্কতা হিসেবে উৎপাদনকারী উৎপাদন কমিয়ে দেয়। তাহলে আমরা বলতে পারি স্বল্পমাত্রা মুদ্রাস্ফীতি উৎপাদনের উপর পজিটিভ একটা প্রভাব বিস্তার করে, অর্থাৎ মুদ্রাস্ফীতির ফলে উৎপাদনকারী উৎপাদন বাড়ানোর চেষ্টা করে অধিক মুনাফার আশায়। নিয়োগের উপর প্রভাব। স্বল্পমাত্রা মুদ্রাস্ফীতি অর্থনীতিতে বিনিয়োগ বৃদ্ধির সহায়ক বলে নিয়োগ বাড়ে, নিয়োগ বাড়লে বেকারত্ব কমে, কিন্তু অতিমাত্রায় মুদ্রাস্ফীতি বিনিয়োগকারীকে অধিক বিনিয়োগে নিরুৎসাহিত করে। কৃষক শ্রেণীর উপর প্রভাব। মুদ্রাস্ফীতির সময়ে ধনী কৃষকরা বেশি লাভবান হয়, কারণ হচ্ছে জমিতে উৎপাদিত ফসল অধিক দামে বিক্রয় করে তারা লাভবান হয়,
কিন্তু ভূমিহীন দিনমজুর ও ক্ষুদ্র কৃষকেরা মুদ্রাস্ফীতির ফলে ক্ষতিগ্রস্ত হয়, কারণ তাদেরকে স্বল্প আয়ে খাদ্য সামগ্রী ক্রয় করতে হিমশিম খেতে হয়। তাহলে আমরা বলতে পারি মুদ্রাস্ফীতি হচ্ছে ধনী কৃষকের জন্য পজিটিভ প্রভাব বিস্তার করে এবং মুদ্রাস্ফীতি গরিব বা ভূমিহীন কৃষকদের উপর নেগেটিভ প্রভাব বিস্তার করে। সামাজিক প্রভাব। মুদ্রাস্ফীতির ফলে সমাজে মানুষের মধ্যে আয় বৈষম্য দ্রুত বৃদ্ধি পায়। এর ফলে সামাজিক অশান্তি ও বিশৃঙ্খলা দেখা দেয়। কালোবাজার, দুর্নীতি, অবৈধ পথে আয় বাড়ানোর চেষ্টা চলতে থাকে। সমাজে একটি অসুস্থ পরিবেশ বিরাজ করে। কাজেই মুদ্রাস্ফীতির মতো পরিস্থিতি কখনো কাম্য হতে পারে না। সরকার তাই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করে। এখন আসো মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায় নিয়ে আমরা একটু আলোচনা করি। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য সরকার কয়েকটি ব্যবস্থাপত্র গ্রহণ করে থাকে। তাদের মধ্যে 1 নম্বর হচ্ছে রাজস্ব নীতি, 2 নম্বর হচ্ছে আর্থিক নীতি, 3 নম্বর এই রাজস্ব নীতি এবং আর্থিক নীতি ছাড়াও আরও কিছু ব্যবস্থা সরকার গ্রহণ করে থাকে। আসো আমরা এগুলো নিয়ে একটু আলোচনা করি। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাজস্ব নীতি কী, অর্থাৎ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সরকার রাজস্ব নীতিতে কী কী পদক্ষেপ গ্রহণ করতে পারে? চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সরকার সংকোচনমূলক রাজস্ব নীতি প্রয়োগ করতে পারে। সংকোচনমূলক রাজস্ব নীতি প্রয়োগ করার ক্ষেত্রে সরকার কী কী কাজ করে থাকে? 1 নম্বর হচ্ছে সরকারের ব্যয় হ্রাস। চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির সময়ে সরকারের ব্যয়ের পরিমাণ হ্রাস করতে পারে, বিশেষ করে অনুৎপাদনশীল খাতে ব্যয় বন্ধ করে দিতে পারে। এর ফলে অর্থনীতিতে আর্থিক আয় প্রবাহ কমে যায়, আয় কমলে সামগ্রিক চাহিদা হ্রাস পায়, দামের স্তর কমে যায় এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে থাকে। এর ফলে অ্যাডিরাগা বামে স্থান পরিবর্তন করে, সুতরাং দামের স্তর হ্রাস পায় এবং মুদ্রাস্ফীতি কমে। এভাবে তাহলে সরকারি ব্যয় হ্রাস করে সরকার মুদ্রাস্ফীতির হারটা কমাতে পারে। 2 নম্বর হচ্ছে প্রত্যক্ষ কর হার বৃদ্ধি। চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির সময়ে সরকার প্রত্যক্ষ কর হার বৃদ্ধি করতে পারে। প্রত্যক্ষ কর হার বৃদ্ধি করলে কি হয়, সরাসরি ব্যক্তির উপর করের বোঝাটা পড়ে। এর ফলে ব্যক্তির ব্যয়যোগ্য আয় কমে যায়, ফলে বাজারে পণ্য সামগ্রী ও সেবার চাহিদা কমে, সামগ্রিক চাহিদা কমে, দামের স্তর হ্রাস পায় এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসে বা নিয়ন্ত্রণে থাকে। কর হার যদি বৃদ্ধি করে তাহলে অ্যাডিরাগা বাম দিকে স্থান পরিবর্তন করে, ফলে দামটা কমে, চাহিদা কমে গেলে দামটাও কমে যায়। এভাবে মুদ্রাস্ফীতির হারটা কমানো যায়। 3 নম্বর হচ্ছে বর্তুকি। অর্থনীতিতে খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি দেখা দিলে তথা যোগান বা উৎপাদন হ্রাস পাওয়ার কারণে মুদ্রাস্ফীতি দেখা দিলে সরকার উৎপাদন ক্ষেত্রে বর্তুকি প্রদান করতে পারে। এর ফলে উৎপাদন খরচ কমে, উৎপাদন বাড়ে, সামগ্রিক যোগান বাড়ে, দামের স্তর কমে এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে থাকে। এভাবে বর্তুকি প্রদান করার মাধ্যমে সরকার অর্থনীতিতে মুদ্রাস্ফীতি কমাতে পারে। এরপরে হচ্ছে পরোক্ষ কর হার হ্রাস। খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সরকার পরোক্ষ কর হার
হ্রাস করতে পারে বা পরোক্ষ কর হার কমাতে পারে। পরোক্ষ করের মধ্যে পড়ে ভ্যাট, আবগরি কর, উপকরণের উপর কর, বিক্রয় কর ইত্যাদি। পরোক্ষ কর হার যদি সরকার কমায় তাহলে দামের স্তর কমে। উপকরণের উপর কর হার যদি হ্রাস করে, আমদানিকৃত উপকরণের উপর কর হার কমানো হলে উৎপাদন ব্যয় কমে। ব্যয় কমলে উৎপাদন বাড়ে, সামগ্রিক যোগান বাড়ে এবং দামের স্তর হ্রাস পায়। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসে। 5 নম্বর হচ্ছে অভ্যন্তরীণ ঋণ। মুদ্রাস্ফীতির সময় সরকার দেশের অভ্যন্তরে ব্যক্তি, প্রতিষ্ঠান ও ব্যাংক থেকে ঋণ গ্রহণ করতে পারে। এর ফলে অর্থনীতিতে আর্থিক আয় প্রবাহ হ্রাস পায়, সামগ্রিক চাহিদা হ্রাস পায় এবং দামের স্তর কমে, মুদ্রাস্ফীতি হ্রাস পায়। এভাবেই রাজস্ব নীতি, এই সব নীতিগুলো গ্রহণ করার মাধ্যমে সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনতে পারে। এখন আসে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে মুদ্রানীতি বা আর্থিক নীতি কি, বা মুদ্রানীতি বা আর্থিক নীতি ব্যবহার করে কিভাবে সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করি। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আর্থিক নীতির মধ্যে সরকার সংকোচনমূলক আর্থিক নীতি বা ঋণ নীতি গ্রহণ করে থাকেন। সংকোচনমূলক ঋণ নীতির মধ্যে সরকার 3 ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারেন। 1 নম্বর হচ্ছে খোলা বাজার নীতি। খোলা বাজার নীতির মাধ্যমে কিভাবে সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করে? খোলা বাজারে ঋণপত্র, সঞ্চয়পত্র ইত্যাদি বিক্রয় করা যেতে পারে। এর ফলে নগদ অর্থ ব্যক্তি ও বাণিজ্যিক ব্যাংকের নিকট থেকে সরকার বা কেন্দ্রীয় ব্যাংকের ঘরে জমা হয়। অর্থাৎ খোলা বাজার নীতির মাধ্যমে সরকার যদি বাজারে ঋণপত্র এবং সঞ্চয়পত্র বিক্রি করে, তাহলে ব্যক্তি এবং ব্যাংক প্রতিষ্ঠান থেকে নগদ অর্থ সরকার বা কেন্দ্রীয় ব্যাংকের নিকট চলে আসে এবং ব্যক্তি বা ব্যাংকের কাছে থাকে ঋণপত্র ও সঞ্চয়পত্র। এর ফলে জনগণের ক্রয় ক্ষমতা হ্রাস পায়, বাণিজ্যিক ব্যাংকসমূহের ঋণ প্রদান ক্ষমতা হ্রাস পায়, বাজারে অর্থের যোগান কমে। অন্যান্য অবস্থা যদি অপরিবর্তিত থাকলে, অর্থের যোগান যদি কমে যায় বাজারে, তাহলে দামের স্তর হ্রাস পায় এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে থাকে। এভাবে খোলা বাজার নীতি ব্যবহার করে সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারে। 2 নম্বর হচ্ছে ব্যাংক হার বৃদ্ধি। ঋণের পরিমাণ সংকোচনের জন্য তথা মুদ্রাস্ফীতি যদি কমাতে চায়, সরকার অর্থের যোগান কমানোর জন্য কেন্দ্রীয় ব্যাংক হার বৃদ্ধি করতে পারে। এর ফলে বাণিজ্যিক ব্যাংকের সুদের হার বাড়ে। সুদের হার বাড়লে ঋণের দাম বাড়ে, ঋণের পরিমাণ কমে যায় এবং বাজারে অর্থের যোগান কমে, দামের স্তর হ্রাস পায় এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে থাকে। অর্থাৎ সংকোচনমূলক ঋণ নীতির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক হার যদি বৃদ্ধি করে, সেক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকের সুদের হার বৃদ্ধি পায়, ফলে জনগণ বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ কম গ্রহণ করতে পারে। এর ফলে জনগণের হাতে টাকার পরিমাণ কম থাকে এবং বাজারে পণ্যের চাহিদা কম থাকে, ফলে বাজারে পণ্যের মূল্য কমতে থাকে। এভাবেই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে থাকে। 3 নম্বর হচ্ছে সংরক্ষণের হার বৃদ্ধি। ঋণ সংকোচনের লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক সংরক্ষণের হার বাড়িয়ে দিতে পারে। এর ফলে বাণিজ্যিক ব্যাংকের গড়ে নগদ অর্থের পরিমাণ কমে, ঋণদান ক্ষমতা কমে, ঋণের পরিমাণ কমে। ঋণের পরিমাণ যদি কমে, বাজারে অর্থের যোগান কমে যায়, দামের স্তর হ্রাস পায়। এভাবেই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে চলে আসে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের অন্যান্য উপায়গুলো কী কী?
রাজস্ব নীতি এবং আর্থিক নীতি ছাড়া সরকার আরও কিছু ব্যবস্থা গ্রহণ করে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারে। সেগুলোর মধ্যে এক নাম্বার হচ্ছে সর্বোচ্চ দাম নির্ধারণ। সর্বোচ্চ দাম নির্ধারণের মধ্যে সরকার পণ্য সামগ্রী ও সেবার সর্বোচ্চ দাম বেঁধে দিতে পারে, এর ফলে দামের স্তর একটি নির্দিষ্ট পর্যায়ে অতিক্রম করতে পারে না। এভাবে সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারে। তবে এক্ষেত্রে লক্ষণীয় বিষয় হচ্ছে, এক্ষেত্রে গোপনে কালোবাজারি দেখা দেওয়ার সম্ভাবনা থাকে, যা নিয়ন্ত্রণ করতে না পারলে সমস্যা আরও গভীর হতে পারে। দুই নম্বর হচ্ছে ন্যায্য মূল্যে বিক্রয় কেন্দ্র স্থাপন। মুদ্রাস্ফীতির সময় সরকার ন্যায্য মূল্যে পণ্য সামগ্রী বিক্রয়ের ব্যবস্থা করতে পারে, এর ফলে বাজারে বেসরকারি খাতে চাহিদার চাপ কমবে এবং দামের স্তর হ্রাস পাবে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে থাকবে। তিন নম্বর হচ্ছে উৎপাদন বৃদ্ধি ও আমদানি বৃদ্ধি। মুদ্রাস্ফীতির পরিস্থিতি মোকাবেলা করার সবচেয়ে কার্যকর পদক্ষেপ হল উৎপাদন বৃদ্ধির ব্যবস্থা গ্রহণ করা। উৎপাদন কাঠামোর পরিবর্তন সাধন করে পণ্য সামগ্রী ও সেবার উৎপাদন বৃদ্ধি করলে সামগ্রিক যোগান বাড়বে এবং বাজারে দামের স্তর বৃদ্ধি বন্ধ হবে। তাছাড়া প্রয়োজনে বিদেশ থেকে পণ্য আমদানি করে দেশের সাময়িকভাবে মুদ্রাস্ফীতি পরিস্থিতি মোকাবেলা করা যায়। এভাবে সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনতে পারে। আজকে তাহলে এতটুকুতেই থাক। আগামীতে দেখা হবে নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।